আমাদের অনেকের তো অনেক ধরনের স্বপ্ন থাকে। কারো স্বপ্ন থাকে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করব, কারো স্বপ্ন থাকে আমি বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনাপদে যোগদান করব, আবার কারো স্বপ্ন থাকে বাংলাদেশ নৌবাহিনী নাবিক পদে যোগদান করে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করব। আজকের ভিডিওটি আলোচনা করব যারা স্বপ্ন দেখো বা যাদের স্বপ্ন বাংলাদেশ নৌবাহিনী নাবিক পদে যোগদান করে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করবা, এই স্বপ্ন পূরণের জন্য তোমার এখন থেকে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, বিশেষ করে তোমরা যারা 2020 সালে এসএসসি পরীক্ষা শেষ করলা, এই সময়টা তোমরা কিভাবে প্রস্তুতি নিবা আগামী নাবিক হওয়ার জন্য, সেটা নিয়ে আজকে একটু আমি আলোচনা করব। আলোচনা শুরুতে সর্বপ্রথম সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা আমাদের এই সোলজার ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর অফিসার পদের পরীক্ষার বিষয়গুলোর উপরে পরামর্শমূলক টিউটোরিয়াল ভিডিও আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। তোমরা যারা মনে করো তোমরা চাইলে অবশ্যই এই টিউটোরিয়াল গুলো একটু দেখে আসতে পারো, অবশ্যই তোমরা উপকৃত হবে। তো যাই হোক, 2020 সালে এসএসসি পরীক্ষা শেষ করেছো, এখন প্রস্তুতি নিতে হবে। যারা স্বপ্ন দেখো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাবো, তাদের জন্যই আসলে বেসিক্যালি আজকের ভিডিও এবং আজকে কথাবার্তাগুলো। বাংলাদেশ নৌবাহিনীর সদস্য হতে গেলে নাবিক পদের ক্ষেত্রে সর্বপ্রথম তোমাদের যাদের বয়স 16 থেকে 22 বছরের মধ্যে রয়েছে এবং যাদের উচ্চতা সর্বনিম্ন 5 ফিট 4 ইঞ্চি, সায়েন্স আর্টস কমার্স যে কোনো বিভাগ থেকে কিন্তু তুমি বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে পরীক্ষা দিতে পারবা। বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে সমসাময়িক একটা সার্কুলার চলছে এবং আগামী জুন জুলাই থেকে আবার নতুন সার্কুলার আসবে বেসিক্যালি। তখন কিন্তু তুমি তোমাদের এসএসসি রেজাল্টও পাবলিশ হয়ে যাবে। সর্বনিম্ন 3 পয়েন্ট লাগে নাবিক পদে পরীক্ষায় অংশগ্রহণের জন্য, তখন কিন্তু তুমি নাবিক পদে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। সময় এখন মাঝখানে এই কয়েকটা মাস, এই কয়েকটা মাস সময়ে তোমার প্রবল প্রস্তুতি নেওয়া উচিত। যারা প্রস্তুতির ক্ষেত্রে সোজা ট্রেনিং একাডেমিতে আসতে চাও, অবশ্যই বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদের যে পরীক্ষার বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে নিজেকে ভালোভাবে পাশ করানোর ক্ষেত্রে তুমি এখন থেকে এখান থেকে একটা সঠিক গাইডলাইন বা পরামর্শ মিলে আর সঠিক একটা প্রস্তুতি নিয়ে রাখতে পারো। সোজা ট্রেনিং একাডেমিতে যখন তুমি আসবা, তোমাদেরকে আমরা কয়েক ধাপে কয়েকটা বিষয়ের উপরে বিশেষ গুরুত্বের সাথে বিভিন্ন ধরনের কোর্স করানো হয় বা করাবো আমরা, সেগুলো একটু বলে দিই। প্রথমত তোমাদের প্রাথমিক মেডিকেল, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, শারীরিক পরীক্ষা, বুদ্ধিমত্তা পরীক্ষার বিষয়, এছাড়াও কিছু বিশেষ কিছু গুণাবলীর ক্ষেত্রে তোমাদের কে আমরা জানাবো। সেগুলো হচ্ছিল ডিফেন্স লাইফ স্টাইল সম্পর্কে, লিডারশিপ কোয়ালিটি কিভাবে গ্রো করা যায় এই বিষয়গুলো, সাঁতার শেখানোরও ব্যবস্থা রয়েছে আমাদের সোজার একাডেমিতে, বেসিক স্পোকেন ইংলিশের কোর্সগুলো আমরা এখানে শিখিয়ে থাকি যাতে করে তোমার ভাইবা পরীক্ষায় তুমি একটু হলো ভালো করতে পারো। তো যাই হোক, তোমরা যারা মনে করছো বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে 2020 সালে আবেদন করে পরীক্ষা অংশগ্রহণ করবা, তোমরা চাইলে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদের জন্য আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসে স্বল্পমেয়াদী একটা প্রস্তুতিমূলক কোচিং করে যেতে পারো। এতে করে তোমার না জানা অজানা বিষয় যেগুলো আছে সেগুলো তুমি অনেকভাবে ভালোভাবে কিন্তু নিজেকে গুছিয়ে ফেলতে পারবো পরীক্ষার আগে। কারণ বাংলাদেশ সামরিক বাহিনীর পরীক্ষার সিস্টেম এটাই, যারা পরীক্ষার দিনে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে প্রমাণ করতে পারবে এই পরীক্ষাগুলোতে, তারাই কিন্তু সেদিন নিজ যোগ্যতায় বাংলাদেশ সামরিক বাহিনীর একজন গর্বিত সদস্য হওয়ার সৌভাগ্য লাভ করবে। তো এই সৌভাগ্য কিন্তু এমনিতে ঘরে বসে থাকলে হবে না, সৌভাগ্য লাভ করার ক্ষেত্রে বা নিজের স্বপ্ন পূরণের ক্ষেত্রে এর পিছনে একটা পরিশ্রম দরকার, নিবিড় একটা অনুশীলন দরকার, প্রপার একটা গাইডলাইন দরকার বা একটা সঠিক পরামর্শ দরকার। এই বিষয়গুলো যদি তুমি চাও, অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসে তুমি এই বিষয়গুলো সঠিক ওয়েতে তুমি নিতে পারো এবং নিয়ে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে পরীক্ষার দিনে যোগ্যতার প্রমাণ কিন্তু তুমি তাদের সামনে প্রদান করতে পারো। তো যাই হোক, যারা দেখছো ভিডিওটি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে প্রতিনিয়ত স্টুডেন্টরা এসে কোচিং করে যায়, তুমিও চাইলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে 1 মাসের অথবা 2 মাসের একটা শর্ট কোর্স করে যেতে পারো। এখানে আমাদের স্বল্প খরচে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, আবাসিক হোস্টেল রয়েছে, আর পাশাপাশি অর্থাৎ যোগ্য প্রার্থী তৈরি করাই কিন্তু আমাদের সোজা ট্রেনিং একাডেমির মূল লক্ষ্য। তুমি পরীক্ষার আগে দাঁড়াবা, পরীক্ষার দিনে দাঁড়াবা, পরীক্ষার আগে কিভাবে একজন যোগ্য প্রার্থী হয়ে উঠবা সেটাই আমাদের সোজা ট্রেনিং একাডেমির মূল লক্ষ্য। সবার জন্য শুভকামনা থাকলো, সবার জন্য দোয়া থাকলো, সবার জন্য এসএসসি রেজাল্ট, সবার জন্য এসএসসি রেজাল্ট খুব ভালো হয় এবং এসএসসি রেজাল্ট শেষ করে এই সুবর্ণ সুযোগ যাতে তোমরা গ্রহণ করতে পারো সে শুভকামনাই আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।